আজকে আমরা পড়বো আমাদের ভারতের সঙ্গে তার প্রতিবেশী দেশের যে সীমারেখা রয়েছে সেই সীমারেখাগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমারেখা রয়েছে সেই সীমারেখার নাম কি? ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমারেখা রয়েছে তার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। তাহলে বাংলাদেশ হচ্ছে এই জায়গায় অবস্থিত, এখানে বাংলাদেশ অবস্থিত, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমারেখা হচ্ছে 3 বিঘা করিডোর। আচ্ছা, তাহলে 3 বিঘা করিডোর সম্পর্কে একটু জানি। তাহলে 3 বিঘা করিডোর হচ্ছে বাংলাদেশের দাহু গ্রাম এবং বাংলাদেশের আঙ্গারপোতা, দুটো গ্রাম। এবার এই দুটো গ্রামের মধ্যে মানুষের যাতায়াত করার জন্য বা এই গ্রাম থেকে মানুষ অন্য গ্রামে যায় বা ওই গ্রামে ওই গ্রামের মানুষ এই গ্রামে আসে, এরকমের জন্য তোমার আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহারের মেঘলাগঞ্জ জেলা, ঠিক আছে, 3 বিঘা জমি আমাদের ভারত সরকার এই বাংলাদেশকে দান করে দিয়েছে। মানে দুটো গ্রামের মধ্যে মানুষ যাতে যাতায়াত ঠিকঠাকভাবে করতে পারে, এই জন্য এইটাই হচ্ছে 3 বিঘা করিডোর নামে পরিচিত। এইবারে প্রথম দিকে আগের দিকে তোমার দিনে 12 ঘন্টা করে এই ইয়েটা গেটটা খুলে দেওয়া হতো মানুষের যাতায়াতের জন্য। তাতে কি হতো, তাতে তোমার ধরো রাত্রিতে মানুষের যখন বিপদ আপদ হলো এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে, মানুষ ওই গ্রামে দেখা গেলো হাসপাতাল আছে তাহলে সেইখানে যেতে হবে, তাহলে তারা যেতে পারতো না, এই জন্য একটা সমস্যার সৃষ্টি হলো। এইবারে আমাদের এই 2011 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক আছে, তিনি ভারতের সঙ্গে চুক্তি করেন, চুক্তি 2011 সালে অক্টোবর মাসে চুক্তি করে, চুক্তি করে বলে না 12 ঘন্টা না, এটা 24 ঘন্টায় খোলা থাকবে, ঠিক আছে। এই গেল হচ্ছে বাংলাদেশের সঙ্গে 3 বিঘা করিডোর। এবার নেক্সট আমরা জানবো যে ভারতের নেক্সট প্রতিবেশী দেশ চীন, চীনের সঙ্গে ভারতের যে সীমারেখা রয়েছে তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এই যে ম্যাকমোহন লাইন, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এইখানে অরুণাচল প্রদেশ অবস্থিত, এইরকম জায়গায় অরুণাচল প্রদেশ অবস্থিত, এইখান থেকে শুরু করে একদম লাদাখ পর্যন্ত, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, এখানে সিকিম, এখানে তোমার উত্তরাখণ্ড, হিমাচল, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ, এতদূর পর্যন্ত তোমার 890 কিমি সীমারেখা যুক্ত আছে ভারতের সঙ্গে। তাহলে বোঝা গেল, তাহলে চীনের সঙ্গে ভারতের যে সীমারেখা রয়েছে তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, এটা 890 কিলোমিটার অরুণাচল প্রদেশ থেকে লাদাখ পর্যন্ত। নেক্সট আমরা যেটা আসবো, আফগানিস্তানের সঙ্গে ভারতের যে সীমারেখা, তাহলে ভারতের আফগানিস্তানের সঙ্গে এইখানে আফগানিস্তান রয়েছে, আফগানিস্তান, তাহলে আফগানিস্তানের সঙ্গে ভারতের যে সীমারেখা তার নাম হচ্ছে ডুরান্ড লাইন, এটা ঠিক লাদাখের এরকম জায়গায় অবস্থিত, ডুরান্ড লাইন, এটা 1993 সালে এই এটা মানে এই লাইনটা মানে স্থির করা হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমরা পড়ব পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে যে সীমারেখা রয়েছে ভারতের তার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। তাহলে র্যাডক্লিফ লাইন হচ্ছে কি, আমাদের র্যাডক্লিফ লাইন জম্মু কাশ্মীর থেকে, একদম এখান থেকে জম্মু কাশ্মীর থেকে, এই যে জম্মু কাশ্মীর, এখান থেকে টোটাল একদম গুজরাট পর্যন্ত, এই জম্মু কাশ্মীর থেকে টোটাল গুজরাট পর্যন্ত এতদূর পর্যন্ত প্রায় 3345 কিমি, 3345 কিমি, এই 3345 কিলোমিটার রয়েছে আমাদের র্যাডক্লিফ লাইন। ভারতের যে রাজ্যের সঙ্গে পাকিস্তানের এই যে র্যাডক্লিফ লাইনের সীমারেখাটা বেশি রয়েছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে প্রায় 1216 কিলোমিটার, কত বললাম, 1216 কিলোমিটার এলাকা হচ্ছে জম্মু কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের অ্যাড রয়েছে র্যাডক্লিফ লাইনের, ঠিক আছে। নেক্সট যদি কম বলি তাহলে সেটা হচ্ছে গুজরাটের সঙ্গে 512 কিলোমিটার, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা এই জানলাম আমাদের এখানে শ্রীলঙ্কা, আর এই যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে ভারতকে যে আলাদা করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পক প্রণালী, মান্নার উপসাগর, এইগুলো সব এখানে অবস্থিত, পক প্রণালী বা মান্নার উপসাগর এইগুলো এই জায়গায় অবস্থিত। তাহলে আমরা সীমারেখাগুলো মোটামুটি জানলাম।